গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকের মর্নিংটা শুরু হচ্ছে একটা নতুন জায়গায়, রাহুলদের বাড়িতে। কালকে রাতে রয়ে গেছিলাম, তো এখানে আজকের তোমরা ভিউটা দেখলে ভীষণ দারুণ ভিউ। তবে জেনারেলি কুয়াশা পড়ে, তো আজকেই উঠে দেখলাম যে আজকেই কুয়াশাটা নেই, মানে কালকে পর্যন্ত রাহুলরা বলছিল যে এত সুন্দর কুয়াশা পড়ে মনে হয় হিল স্টেশন। তো সেটার জন্যই আরো বেশি করে আমরা ভাবলাম যে আমি আরো সকাল সকাল উঠলাম যে না দেখি কুয়াশাটা এখানে সত্যি। রাহুল কিছু ফটো শেয়ার করেছিল, কিছু ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছিল, যেটা সত্যি দেখতে এত সুন্দর মনে লাগছিল, মানে ভাবাই যায় না যে এটা ব্যাঙ্গালোরের একটা পার্ট। তো এটা দেখার জন্য আমি আরো এত দেরি করে শুয়েও আজকে 6:30-6:30 মধ্যে উঠে গেছিলাম, কিন্তু উঠার পরে আনফর্চুনেটলি ডিসঅ্যাপয়েন্টেড। আজকে কোনো রকমের কুয়াশা নেই, ইনফ্যাক্ট এখন দেখতে গেলে আকাশ যদিও মেঘলা, মাঝে মধ্যে রোদ লুকা, মানে এসএমএসে বলতে গেলে লুকা ভাকু খেলছে, তো মানে লুকাচুরি খেলছে। তো যাই হোক, আমি ঘুমের থেকে তো উঠে গেছি, ফ্রেশও হয়ে গেছি, বাকি সবাই এখনো ঘুমাচ্ছে, উঠো করা, তারপরে দেখা যাক পুরো দিনটা এখন কিভাবে যায়। আমরা হয়তো মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 10-11 আমরা বেরিয়ে পড়বো, এখন সময় হচ্ছে মোটামুটি 8টা। তো দেখা যাক কি, মানে সত্যি কোনো আইডিয়া নেই আজকে পুরো দিনটা কি করব, বাড়িতে গিয়েও যে কি করব সেটারও কোনো প্ল্যান নেই। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, রাহুলের জোর জবরদস্তি আমাদের এখানে চলে এসেছে, আমরা বাড়ি আর যেতে পারিনি, প্ল্যানটা অন্যরকমই ছিল আমাদের। এবার হ্যাঁ জোর জবরদস্তি, কারণ কি আমি তো ঘুম থেকে উঠে বাড়ি যাবো বলে পুরো ডিসাইডেড ছিল। যাই হোক, আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে, জোয়িস ব্রেকফাস্ট জয়েন্ট সামথিং ক্যাফে টাইপ, যেটা সার্জাপুর রোডে আছে। খুবই ভালো অ্যাম্বিয়েন্স, আমরা দেখলে আমি গাছগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে, খুব সুন্দর ওপেন স্পেস। বাট এখন প্রচণ্ড ভিড় আছে বাইরে, রীতিমতো লাইন পড়ে গেছে খাওয়া দাওয়া, বা সামহো আমরা আমাদের টেবিলটা পেয়ে গেছি, খাবারগুলো সার্ভ হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। এবার ব্রেকফাস্টে কি কি খেলাম সেটা তোমাদেরকে দেখালাম, নামগুলো বলিনি। ওখানে একটা চিকেন স্যান্ডউইচ খেয়েছিলাম, সাথে একটা প্রিপারেশন ছিল যেটা রাহুল খেয়েছিল, সসেজ ছিল, তাতে ডিমের পোচ ছিল, ম্যাশ পটেটো ছিল, রিবো খেয়েছিল, তিনটে ডিমের ভেজিটেবল অমলেটস, আর সাথে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাইস, টেন্ডার চিকেন ফ্রাইস। তো ভালো খাবার ছিল, খুবই টেস্টি ছিল। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো, জোয়িস ক্যাফের নাম তোমরা শুনে থাকবে, স্পেশালি সার্জাপুর সাইডে, ইটস আ মাস্ট ভিজিট প্লেস, ভীষণ টেস্টি খাবার, আর সানডে মর্নিংয়ের জন্য খুবই ভালো, অ্যান্ড ইটস ভেরি নাইস অ্যাম্বিয়েন্স, যেটা তোমরা খুবই এনজয় করতে পারো। So the cafe says, do things that make you happy. So what made us actually happy was coming here for breakfast. So, shotti khub bhalo chilo. Ebar bari jai. Bari jawar age Rahul er gari ta ektu dekhiye dao, Rahul er new car. Rahul er gari chole esche. Oikhane luggage color er je gari ta chok chok korche. Haan? 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 Ami shunte parchi na. এটা হচ্ছে রাহুলদের নিউ কার হন্ডা সিটি,
That's the owner. একটা মিলের পর আরেকটা মিল ডিশ আউট হয়ে যাচ্ছে। এখন রিনি যেটা দেখালো ডাল ফ্রাই, তার সাথে আছে সর্ষের বাটা দিয়ে মাছ, এটা মনে হয় শাক কিছু একটা, আর ভিন্ডি ভাজা, আর গন্ধ লেবু। এটা কি গাছের তোদের? না না, এটা কেনা সুস্বাদু। আচ্ছা, দারুণ আয়োজন। আমরা তো এসেছিলাম হলো শুধু কালকে রাত্রে খাবো করে, আর তারপরে ভেবেছিলাম যে ব্রেকফাস্ট, ম্যাক্সিমাম ব্রেকফাস্ট এর পরে বেরিয়ে যাবো। তারপর এগুলো কখন কেন প্ল্যান হলো? There was no misunderstanding. You didn't misunderstand. আমি বলেছি stay over. Stay over by definition means lunch এর পরে। চলো, ভালোই লাগছে। আর এখন খিদাও পায় নাই, তবে খাওয়ারটা দেখে সত্যি একটু ডালটা টেস্ট করতে ইচ্ছা করছে। কম্পিটিবিলিটি নাই, আমরা কালকে রাত্রে এসেছি, কালকে বিকালে এসেছি, 24 ঘন্টা হয়ে গেছে আমাদের। 24 আওয়ার্স ধরে আমরা এই এসএইচ 63 ডিগ্রি ইস্টেই বসা, মানে এখন আপাতত বসা না, এখন হাঁটাহাঁটি চলছে। এমন ভাবে বলছো, মানে কিডন্যাপ কিডন্যাপ করেছে এদিকে। আর অপর আমার হাতে এই জঙ্গলি ঘাসগুলো, এগুলো আমরা কালেক্ট করেছি, এগুলোকে ড্রাই করে একটু হোম ডেকোর যদি কিছু ভাবা যায়। তবে খুবই মজা লাগছে এদিকে হেঁটে। সো হাই রাইজের এই একটা সুবিধা সত্যি, মানে ভিতরটা হেঁটে মজা লাগে। এখানে আছে প্লে এরিনা, আর রাহুলদের অ্যাপার্টমেন্টটা এই উপরে কিন্তু অপোজিট সাইডে। এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম, রাহুল আর অপু এসে আমাদের গাড়ি করে ছেড়ে দিয়ে গেল। তবে এই ঘাসগুলো এখন কি করব, ঘাসগুলোকে একটু ড্রাই করার জন্য রাখবো। এটা মোটামুটি 10-15 দিন থাকবে, ড্রাই হয়ে গেলে তারপরে এগুলোকে নিয়ে একটু সাজাবো বাড়িতে। কিভাবে ড্রাই করব দেখিয়ে দিচ্ছি। তবে এদিকে রিনি অলরেডি ফ্রেশ হচ্ছে, আমিও তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে যে এগুলো ড্রাই কি করে করব, মানে কিভাবে করতে হয়, এটাও অপর থেকেই জিজ্ঞাসা করে এসেছি, আর এটা একটু দেখেছি হোক, তারপরে তোমরা দেখতে পাবে এগুলো দিয়ে কি করা হয়। তবে তোমাদেরকে এখন দেখিয়ে দেবো যে ড্রাইটা কি করে করে। এই ঘাসগুলোকে ড্রাই করার জন্য এটাকে একটা মোটা নিউজ পেপার নিয়েছি, বেশ কয়েকটা শীট নিউজ পেপারটার উপরে এগুলোকে ভালো করে ফ্ল্যাট ভাবে রেখে এটাকে আরো একটা নিউজ পেপার দিয়ে চাপা দিয়ে ম্যাট্রেসের নিচে ঢুকিয়ে দেবো একদম ফ্ল্যাট ভাবে। এটা মোটামুটি 10-15 দিনের জন্য, তারপরে ভুলে যেতে হবে যে এটা এক্সিস্ট করে। তারপর একটু ড্রাই হয়ে গেলে হোপফুলি ঠিকঠাক মতো বেরিয়ে আসবে, আর তারপর এটাকে সাজানো যাবে। কারণ এখন এটা এই অবস্থাতে, এটা মাত্র ন্যাচারালি আজকে আমরা ওই রাহুলদের এখান থেকে জঙ্গল থেকে কুটুকি এনেছি, তো ওই কুড়িয়ে আনা এগুলোকে এখন রাখলে এগুলো অলমোস্ট মানে 2-3 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। ড্রাই করে যদি রাখতে পারি তাহলে বেশ কয়েক মাস চলবে। তো লেটস ডু দিস। গুড মর্নিং, কালকে রাতে ব্লগটা শেষই করা হয়নি, মানে রাহুলদের বাড়ির থেকে আসার পর আর কিছুই মাথায় ছিল না, মনে হচ্ছিল যে মানডে আছে, উঠতে হবে সকালে, কাজ রয়েছে, তো এই চিন্তাতে তাড়াতাড়ি দুজনেই শুয়ে পড়েছি। তবে একটা কথা বলতেই হবে, এই স্যাটারডে সানডেটা সত্যি খুব ভালো কেটেছে। অনেকদিন পর রাহুল আর অপর সাথে বসে আড্ডা দেওয়া, ভাই থাকলে আরো বেশি ভালো লাগতো। জেনারেলি মানে আমাদের ভাই রাহুল অপ রিয়া অভ্র আমরা সবাই মিলে যে আড্ডা দিই, সেই আড্ডাটা একদম অন্যরকমই জমে, অনেক কিছু অনেক অনেক আমাদের এদিকে ওদিকে কথা, কারণ সবাই তো একই জায়গায়। তো যাই হোক,
It really, really was a pleasure. মোটামুটি 24 ঘন্টা কাটিয়ে এসেছি রাহুলদের বাড়িতে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন দিন নতুন ব্লগ নতুন কিছু গল্প নিয়ে। Till then, আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। খুব শীঘ্রই আসছি আবার নতুন গল্প নিয়ে। Till then, stay safe, take care and bye bye.